করার মতো দেওয়ার অধিকার কিছু, তার অধিকার মানুষের অধিকার, সে দেখতে পারবে না কিন্তু মানুষের অধিকার বিশ্বাস করা হবে। তো মানুষ কত মহৎ হলে তার জীবন হচ্ছে সর্বোচ্চ, জীবন হচ্ছে পরম জীবন নির্মাণ করা যায় না, সেই জীবন সে অকাতরে দিয়ে দিচ্ছে অন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আজকে আমরা সেই শিক্ষা থেকে কি শিক্ষা দেবো? আজকে যখন সমাজে অন্যায় হয়, আমি যদি সেই সমাজের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ না করি, আজকে সমাজে যেখানে সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে, আমরা যদি সত্যের পক্ষে না থাকি, আমাদের একটা সমাজ মুক্তি দুর্বর্তন বাতাস করতেছে, সেখানে যদি ক্রমাগত নিশ্চুর হয়, সেখানে যদি ক্রমাগত শিশু ধর্ষিত হয়, সেখানে যদি ক্রমাগত শিশু হত্যা করা হয়, সেখানে যদি বিনা বিচারে মানুষ খুন করা হয়, সেখানে আমার প্রতিবাদ করা হচ্ছে একুশে চেতনা। একুশে চেতনা মানে হচ্ছে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার সময় তো অন্যায় হবে, আমি সে প্রতিবাদ করবো না, আমার দায় থাকতে হবে। মানুষ কীভাবে বাঁচে আপনারা খেয়াল করেন, মানুষ দুই কারণে বেঁচে থাকে, একটা হচ্ছে বেঁচে থাকা উপায়, বেঁচে থাকা উপায় হচ্ছে কি জামা কাপড় বাড়ি ঘর লাগবে খাওয়া লাগবে, এটা হচ্ছে বেঁচে থাকা উপায়। আর বেঁচে থাকার উদ্দেশ্য, সেই বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের পক্ষে কতটুকু দাঁড়াতে পারবো, আমি কেউ প্রতি সবক্ষে কতটুকু থাকতে পারলাম, আমি কৃতজ্ঞতা দায় কতটুকু গ্রহণ করতে পারলাম, আমি ষষ্ঠ প্রতি কত আরো কতটুকু প্রকাশ করতে পারলাম, সেই হচ্ছে বেঁচে থাকার উদ্দেশ্য। আমরা বেঁচে থাকার উপায়কে যখন শুধুমাত্র বাড়ি ঘর নিয়ে যখন ব্যস্ত থাকি, বেঁচে থাকার উপায়কে যত বড় করবে, বেঁচে থাকার উদ্দেশ্য তত দূর হয়ে পড়বে, বেঁচে থাকার উপায়কে যত বেশি গুরুত্ব দেবে, বেঁচে থাকার উদ্দেশ্য তত দূর হয়ে পড়বে। সুতরাং মানুষের জীবন হচ্ছে বেঁচে থাকার উদ্দেশ্য, উদ্দেশ্যকে মহত্ব একটাই মাত্র জীবন। আমার জীবনে কোনো মহত্ব কাজ নাই, আমার জীবনে কোনো মহত্ব সৃষ্টি নাই, আমার জীবনে কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়ালাম না, আমার জীবনে কোনো